বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। দুপুরে এই প্রতিবেদন পাঠানো হয়। এ বিষয়ে সরাসরি কথা বলবো আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান জাবেদের সাথে, তিনি এই মুহূর্তে আছেন হাইকোর্টে। জাবেদ, খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রতিবেদন নিয়ে সর্বশেষ কী তথ্য এই মুহূর্তে আপনার হাতে আছে? লোপা, একটার দুপুর একটার কিছুক্ষণ পরে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ প্রতিবেদনটি দিয়ে যান। কিন্তু সেই প্রতিবেদনে কী আছে এখনও কিন্তু জানা সম্ভব হয়নি, কারণ প্রতিবেদন যে খামে এসেছে সেই খামটি কিন্তু সিলগালা এবং সেই সিলগালাটা কিন্তু কেউ ওপেন করতে পারবে না। একমাত্র আগামীকাল সকালে হাইকোর্টে এটা জমা দেওয়া হবে, যে কোর্টে বেগম খালেদা জিয়ার জামিন শুনানিটি হবে, এবং তখনই কিন্তু আদালতের তারা দেখতে পারবেন যে আদালত হাসপাতাল কর্তৃপক্ষ কী প্রতিবেদন দিয়েছে, প্রতিবেদনে কী লিখেছেন। এর আগে কিন্তু গত রোববার বেগম জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে যে তার যে জামিন চাওয়া হয়েছে শারীরিক অসুস্থতার জন্য এবং তিনি বিদেশে উন্নত চিকিৎসা করতে চান, সেই গ্রাউন্ডে তাকে জামিন আবেদন করা হয়েছে ফের। যদিও এর আগে হাইকোর্ট এবং আপিল বিভাগ তার এই জামিন আবেদনটি খারিজ করেছিল। তো আজ আগামীকাল এই সর্বশেষ প্রতিবেদনের প্রেক্ষিতে শুনানি হবে এবং তখনই বোঝা যাবে যে তিনি জামিন পাচ্ছেন কি পাচ্ছেন না। তবে যেই তিনটি বিষয় চাওয়া হয়েছে হাইকোর্টের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ আপিল বিভাগ এর আগে হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছিল যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়ার কথা বলেছিল। তো এখন হাইকোর্ট যেটা জানতে চেয়েছে সেই অ্যাডভান্স ট্রিটমেন্ট নেওয়ার বিষয়ে বেগম জিয়া উনি কনসার্ন দিয়েছেন কি না এবং দিলে সেটা হয়েছে কি না এবং হলে এখন তার শারীরিক অবস্থা কী, এই তিনটি বিষয় কিন্তু আজকে এই প্রতিবেদনে চাওয়া হয়েছে। এবং এই তিনটি বিষয়ের প্রতিবেদন তিনটি বিষয় যখন প্রতিবেদনে আসবে দেখবে, তারপর পর্যালোচনা করেই কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেবেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন দুই সদস্যের যে পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল বিভাগের, তারা কিন্তু হাইকোর্ট বিভাগের, তারা সেটা পর্যালোচনা করে দেখবেন। তো আমরা ইতিমধ্যেই কিন্তু আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং দুদকের আইনজীবী খুরশিদ আলম খানের সাথে কথা বলেছি, তারা দুজনেই বলেছেন যে আমরা এটা দেখব, দেখে বুঝতে পারবো যে কী লিখেছে। তবে দুদকের আইনজীবী বলছেন যে কোনোভাবেই তিনি জামিন পেতে পারেন না, কারণ এই হাসপাতালেই কিন্তু সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছেন। তবে আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন যে এখানে অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়ার মতো অবস্থা নেই, যদি তাকে গিনিপিক বানানোর চেষ্টা করা হয় এবং বলা হয় যে এটা জোর করে নেওয়ার জন্য বলা হয় সেক্ষেত্রে এটা ভালো হবে না, এবং সরকার কেন এই দুঃসাহসটা দেখাবে এবং সেই রিস্ক কেন নিবে তার যদি, এবং উন্নত চিকিৎসার জন্য যদি উনি দেশের বাইরে যেতে চান সেক্ষেত্রে জামিন দিয়ে তাকে চিকিৎসা দেওয়ার সুযোগ করে দেওয়াটি সরকারের জন্য ভালো হবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম হাসান জাবেদের সাথে, তিনি হাইকোর্ট এলাকা থেকে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি।